গতকাল বেঙ্গালুরুতে বিশ্বকাপের 18তম ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে 367 রান সংগ্রহ করে ওয়াজিরা। অবশ্য এই ম্যাচের শেষের দিকে দাপটের লাগাম টেনে ধরেছেন শাহিনশা আফ্রিদি ও আরিশ রোফরা, যার ফলে এদিন শাহিন আফ্রিদি একাই 5 উইকেট তুলে নিয়েছেন, যা এই কীর্তি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো গড়েছেন তিনি। তাই তো শাহিনশা আফ্রিদির এই 5 উইকেট নেওয়ার মতো দিয়ে তার শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে বাগ বসালেন তিনি। পাকিস্তানি বোলাররা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত 10 বার এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের হয়ে 2 বার করে বিশ্বকাপে 5 উইকেট পাওয়ার ঘটনা রয়েছে মাত্র 2 বোলারের, আর সেই 2 বোলার হলো শহীদ আফ্রিদি ও শাহিনশা আফ্রিদি, যেখানে এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া 2019 বিশ্বকাপে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন শাহিন। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে 9 ওভার 1 বল করে 35 রান দিয়ে নিয়েছিলেন 6টি উইকেট। এরপর গতকাল বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিনশা আফ্রিদি 10 ওভার বল করে 54 রান খরচায় নিয়েছেন 5টি উইকেট। তার আগে তারই শ্বশুর শহীদ আফ্রিদি 2 বার 5টি করে উইকেট নিয়েছিলেন কেনিয়া ও কানাডার বিপক্ষে। 2011 বিশ্বকাপে প্রথমবার কেনিয়ার বিপক্ষে 16 রান দিয়ে শহীদ আফ্রিদি নিয়েছিলেন 5টি উইকেট। এরপর একই আসরে 10 ওভার বল করে 23 রান দিয়ে 5টি উইকেট নিয়েছিলেন কানাডার বিপক্ষে। তাই তো শাহিন আফ্রিদি গতকাল 5 উইকেট নিয়ে তারই শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে বাদ বসালেন।